আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, কোরআন মুখর কাটুক প্রহর সুকুন নামুক বুকের ভেতর, খুশবু ছড়ায় তিলাওয়াতে সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের এই সুন্দর বিকেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজদের নিয়ে সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022 দেখার জন্য। পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি প্রথম রাউন্ডের পঞ্চম পর্ব। সম্মানিত বিচারক হিসাবে আজকে আমাদের সঙ্গে রয়েছেন শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি, সভাপতি আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের সঙ্গে আরও রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন, কোষাধ্যক্ষ বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আজকের পর্বের অতিথি হিসেবে রয়েছেন অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মমতাজি, মহাসচিব বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমরা আমাদের জাজেস প্যানেল এবং অতিথিবৃন্দের সঙ্গে পরিচিত হলাম। দর্শক, আমরা শুরু করছি আমাদের আজকের প্রতিযোগিতা। প্রথম প্রতিযোগী হিসেবে ডেকে নিচ্ছি হাফেজ মোহাম্মদ ইরশাদুল ইসলামকে। বাংলা ভিশন আয়োজিত পবিত্র কোরআনের আলো 2021-এ চতুর্থ স্থান অধিকার করেছে হাফেজ মোহাম্মদ ইরশাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইরশাদুল ইসলাম, আমি কোরআন শরীফ থেকে সহজ একটা প্রশ্ন তোমাকে করছি, তুমি সেখান থেকে পড়ে যাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جئتمونا فرادى كما خلقناكم أول مرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جئتمونا فرادى كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنى تؤفكون فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم وهو الذي جعل لكم النجوم لتهتدوا بِهَا
في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي أنشأكم من نفس واحدة الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا به منه خضرا نخرج فأخرجنا به خضرا نخرج منه حبا متراكبا ومن النخل فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا حسبك صدق الله مولانا العظيم মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হাফেজ ইরশাদুল ইসলাম অত্যন্ত চমৎকার তুমি তেলাওয়াত করেছ ছোট্ট ভাইয়া দেখি আমাদের সম্মানিত বিচারক কি বলেন সম্মানিত বিচারক আহমদ বিন ইউসুফ আল আজহারি বিসমিল্লাহি মাশাআল্লাহ ফাতাল্লাহ আলাইকি ইয়া মুহাম্মদ ইরশাদুল ইসলাম অত্যন্ত চমৎকার এবং সুন্দর তেলাওয়াত আমরা শুনেছি তবে কিছু বিষয় খুব খেয়াল করতে হবে মাররাতিন ওয়া তারাকতুম ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদা নাফসিন ওয়াহিদা দানিয়াতুন ওয়া জান্নাত এখানে যে ইদগাম আল গুন্নাগুলো এসছে এগুলো তোমার মিনাল খাইশুম থেকে হবে এবং যখন তুমি ওয়াকফ করেছো আল হাই এই শব্দের উপর এখানে খেয়াল করবে এখানে ইয়ার উপর সাদ্দা আছে যখন তুমি থামবে তখন শিদ্দার একটি সিফাত রয়েছে অর্থাৎ একটু ডিলে হবে আল হাই এমন হবে কেমন এবারে যাচ্ছি মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ আল বাকি মাশাআল্লাহ তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে তার মধ্যে একটা বড় সৌন্দর্য হলো অর্থ না বোঝা সত্ত্বেও এমন কোনো জায়গায় সে থামে নাই যে থামার কারণে অর্থের পরিবর্তন ঘটে এটা হলো তার একটা কৃতিত্ব ধন্যবাদ সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মুফতি মুতাহারউদ্দিন আলহামদুলিল্লাহ সামান্য একটু বিচলিত হওয়ার নতুন তো এই জন্য হয়তো হয়েছে খুবই চমৎকার খুবই সুন্দর হয়েছে আমি তার জন্য দোয়া করি আমরা আসছি হাফেজ কারি মোহাম্মদ লিয়াকত হোসেন আপনার কাছে ইরশাদুল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করেছে এত ছোট মানুষ আমরা যতটা আশা করি নাই তার চাইতেও অনেক সুন্দর হয়েছে তার জন্য দোয়া রইল সে যে আরও উন্নতি করুক ভালো করুক খ্যাতি অর্জন করুক সেই দোয়া রইল এ পর্যায়ে মন্তব্য শুনব দর্শক আমাদের এ পর্বের অতিথি অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মমতাজি আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং সুললিত কণ্ঠে হৃদয় গ্রাহী তেলাওয়াত করলো এরশাদুল ইসলাম আমি তাকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন হাফেজ মাওলানা নাজির মাহমুদ আপনার কাছে আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট বন্ধু আজকের প্রথম প্রতিযোগী হিসেবে একটা চাপ থাকে কিন্তু সে চাপ মুক্ত হয়ে তেলাওয়াত করেছে চমৎকার তেলাওয়াত করেছো কিন্তু আরেকটু তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আরও ভালো করতে পারবে গো অ্যাহেড এগিয়ে যাও ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ বন্ধু তোমাকেও দর্শক ডেকে নিচ্ছি আমাদের এ পর্বের দ্বিতীয় প্রতিযোগী শেখ মাহমুদুল হাসান আশরাফিকে মঞ্চে আসছে 2019 সালে আরটিভিতে চ্যাম্পিয়ন আলোকিত কোরআন অনুষ্ঠানের এবং 2021 সালে সাউথুল কোরআন এসসিটিভিতে কেরাতের চ্যাম্পিয়ন শেখ মাহমুদুল হাসান আশরাফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহমুদুল হাসান আমি যেখান থেকে তেলাওয়াত করব তুমি সেখান থেকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلام ويكفوا أيديهم فخذوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا أليما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله ما شاء الله الحمد لله শেখ মাহমুদুল হাসান আশরাফি ভাইয়া অনেক চমৎকার তেলাওয়াত করেছো দেখি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তোমার তেলাওয়াত সম্পর্কে কি বলেন শুরুতেই
শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি আপনার কাছে আসছি। ফাতাহাল্লাহ আলাইকা মাহমুদ হাসান, অত্যন্ত চমৎকার সুন্দর সাবলীল তেলাওয়াত আমরা শুনতে পেয়েছি মাশা আল্লাহ। তবে আমার কিছু মুলাহাজাত রয়েছে। আর রহিম, তুমি যখন বলেছো ইস্তেআজা এবং বাসমালা যখন তুমি বলবে দুটির মাদ সমান হবে, কেমন? আমরা আসছি শেখ মোহাম্মদ মহিবুল্লাহ আল বাকি আপনার কাছে। মাশাআল্লাহ, তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে, তবে তার দুটি চোখ নেই, কিন্তু তার অন্তরের চোখ এমনভাবে আল্লাহ খুলে দিয়েছেন, কোরআন তেলাওয়াত করার সময় মনে হচ্ছে সে যেন দেখে দেখে পড়তেছে। হাফেজ মাওলানা মুফতি মুতাহারউদ্দিন আপনার কাছে। এত চমৎকার, এত সুন্দর, এত সুরিলিত কণ্ঠ, সত্যি কোরআনের মুজিজা। আমি আশা করি, তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে আরো সুন্দর আরো করার তৌফিক দান করুন। সম্মানিত বিচারক, আমরা আসি হাফেজ কারি মোহাম্মদ লিয়াকত হোসেন আপনার কাছে। এত চমৎকার তেলাওয়াত করেছে, সেটা আমি অন্য জগতে গিয়েছিলাম। আমি আশা করি, আল্লাহর কাছেও এই মোনাজাত করি, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এই সুন্দর তিলাওয়াতকারী জন্ম হোক, আল্লাহ সকলকে এই তৌফিক দান করুন। অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মমতাজি আপনার কাছ থেকে। তাকে কি বলে ধন্যবাদ জানাবো, সেই ভাষা আমার নেই। আমি বিশ্বাস করি তুমি ভবিষ্যতে আরও সুন্দর কোরআন তেলাওয়াত এবং সুন্দর নাম করতে পারবে। হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আলহামদুলিল্লাহ, আশরাফের তেলাওয়াত ছিল চমৎকার। মাঝখানে যে সামান্য একটু ত্রুটি হয়েছে, এটা আমরা তোমার কাছ থেকে আশা করিনি, আরও ভালো আশা করেছিলাম। বিচারকগণকে বিচার করেন, সেটার উপরে তুমি আস্থা রাখবে। ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য, ধন্যবাদ বন্ধু তোমাকেও। দর্শক, আপনারা দেখছেন বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো বিরতিতে যাবার, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি প্রতিযোগী হাফেজ আকমাল আহমদকে। 2018 সালে ইন্ডিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার তৃতীয় এবং 2017 সালে পবিত্র কোরআনের আলো অনুষ্ঠান বাংলা ভিশনে অনুষ্ঠিত প্রথম স্থান অর্জন করে হাফেজ আকমাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকমাল আহমদ, আসমিনা মিন ক্বাউলিহি তাআলা, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا قوم لا أسألكم عليه أجرا، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن بتاركي
آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون فكيدوني جميعا ثم لا تنظرون إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم حسبك صدق الله العظيم ما شاء الله ما شاء الله الحمد لله أكمل أحمد চমৎকার তেলাওয়াত করেছে ভাইয়া দেখি সম্মানিত বিচারক কি বলেন শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি বিসমিল্লাহি মাশাআল্লাহ আকমাল আহমদ অত্যন্ত চমৎকার এবং শক্তিশালী একটি তেলাওয়াত আমরা শুনতে পেয়েছি তবে কিছু মুলাহাজাত রয়েছে মিদ র র এখানে যে দুটি র এসেছে এই রগুলোকে তাফখিম করতে হবে অর্থাৎ অনেক মোটা করতে হবে আসছি শেখ মুহিবুল্লাহ আল বাকি মাশাআল্লাহ তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে তবে সে যে সুরটা অবলম্বন করেছে সেটা হলো আমাদের বাংলাদেশের একজন বড় ইমাম হারম শরীফের ইমাম যিনি মারা গেছেন শেখ আইয়ুব তা আমি আশা করব যেহেতু সে শেখ আইয়ুবকে অনুসরণ করতেছে পুরোপুরি যেন অনুসরণ করার জন্য একটু চেষ্টা করে তাহলে তার পড়ার তেলাওয়াতের সৌন্দর্য মান আরও বৃদ্ধি পাবে হাফিজ মাওলানা মোহাম্মদ মোতাহারুদ্দিন অতি চমৎকার আমি লক্ষ্য করতেছিলাম তার অক্ফগুলি খুবই সুন্দর অক্ফ এবং চমৎকার আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে আরও সুন্দর করার তৌফিক দান করেন হাফিজ কারি মোহাম্মদ লিয়াকত হোসাইন বারাকাল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করেছে এই সুন্দর তেলাওয়াত যদি ধরে রাখতে পারে এবং আরও একটু উন্নতি করতে পারে তাহলে আমি মনে করি সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী হাফিজ হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করবেন আমরা যাচ্ছি অতিথির কাছে অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মমতাজি যতই তেলাওয়াত শুনছি ততই মুগ্ধ হচ্ছি মনে হচ্ছে যে আরও যদি তেলাওয়াত করতো আরও শুনতে পারতাম আলহামদুলিল্লাহ তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ ধন্যবাদ সম্মানিত অতিথি চেয়ারম্যান বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন হাফেজ মাওলানা নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ খুব ক্লাসিক্যাল একটা তেলাওয়াত শুনলাম তুমি ইন্ডিয়াতে থার্ড হয়েছিলে তাই না আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তোমরা যারা অংশগ্রহণ করছো বিশ্বের বিভিন্ন জায়গায় যে আরও বাংলাদেশের সুনাম ছড়িয়ে দাও সেটা আমরা চাই অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ বন্ধু তোমাকেও দর্শক ডেকে নিচ্ছে আমাদের এবারের প্রতিযোগী হাফেজ আশিক বিল্লাকে হাফেজ আশিক বিল্লা 2013 সালে আরটিভির আল কোরআনের আলো হেফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন এবং 2017 সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হাফেজ আশিক বিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশিক বিল্লা আমি ছোট করে একটা প্রশ্ন করি তোমাকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله لا تتخذوا إلهين اثنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله لا تتخذوا إلهين اثنين
إنما هو إله واحد فإياي فارهبون وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله حافظ عاشق بالله চমৎকার তেলাওয়াত করেছো দেখি সম্মানিত বিচারক মণ্ডলী কি বলছেন শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারী فتح الله عليك يا عاشق بالله بسم الله ما شاء الله كانت تلاوه رائعه কিন্তু আমার কিছু মুলাহাজাত রয়েছে তুমি যখন পড়বে ওয়াল আরদি এর এর মধ্যে তাকরার একটা সিফাত রয়েছে এটা তোমার আদায় হয়নি কেমন অনেক দোয়া রইল বারাকাল্লাহু ফিক শায়খ মোহাম্মদ মুহিবুল্লাহ আল বাকি মাশাআল্লাহ তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে আমি বিশেষ করে যারা সেরাদের সেরা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি তার জন্যও দোয়া করি আয়োজকদের জন্যও দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করুন আমিন সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোতাহারউদ্দিন আশা করব বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে এমন হাফেজ হওয়া উচিত আল্লাহর কালাম যেমন তেলাওয়াত ঠিক তেমন আল্লাহ পাক তাকে আরো উপরে ওঠার তৌফিক দান করুন হাফেজ কারি মোহাম্মদ লিয়াকত হোসাইন আশিক বিল্লাহর তেলাওয়াতের মধ্যে আমি নতুনত্ব খুঁজে পেয়েছি জি আমি আল্লাহর কাছে এই মুনাজাত করি আল্লাহ যেন এই তেলাওয়াতের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করতে পারে আল্লাহ তাকে সেই সামর্থ্য দান করুন অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমেদ মমতাজি আজকের অতিথি তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে সেরাদের সেরা হিসেবেই কবুল করেন আমিন ধন্যবাদ সম্মানিত অতিথি হাফেজ মাওলানা নাজির মাহমুদ আলহামদুলিল্লাহ আশিক বিল্লাহ তুমি আলজেরিয়াতে ফার্স্ট হয়েছিল জি মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আশিক বিল্লাহ চমৎকার তেলাওয়াত করেছো তুমি তো আলজেরিয়াতে ফার্স্ট হয়েছিলে জি ফার্স্ট হয়েছিলাম আমরা একটু জানতে পারি কি যে তুমি সেখানে কেমন পুরস্কার পেয়েছিলে এই তো হাদিয়ে পেয়েছিলাম 7.5 লাখ টাকা 7.5 লাখ টাকা মাশাআল্লাহ আমরা তো এই প্রতিযোগিতায় বিআরবির মাধ্যমে তোমাদেরকে আরো বেশি দিচ্ছি 10 লক্ষ টাকা আমরা অপেক্ষায় আছি তোমাদের মধ্যে থেকে কে 10 লাখ টাকা নিতে পারো আল্লাহ তোমাদেরকে কবুল করে নিন আমিন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বন্ধু তোমাকেও
দর্শক ডেকে নিচ্ছে আমাদের এ পর্বের সর্বশেষ প্রতিযোগী হাফেজ মোয়াজ মাহমুদকে। 2018 সালে বাংলা ভিশনের পবিত্র কোরআনের আলো অনুষ্ঠানে সপ্তম স্থান অর্জন এবং 2019 সালে দুবাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাফেজ মোয়াজ মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الطلاق مرتان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا تلك حدود الله يبينها لقوم يعلمون وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله حافظ মোয়াজ মাহমুদ চমৎকার তেলাওয়াত করেছো দেখি সম্মানিত বিচারক মণ্ডলী কি বলেন শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি জাদাক আল্লাহ ইয়া মুআজ মা শাআ আল্লাহ কানা তেলাওয়া জামিলা কিন্তু আমার কিছু মুলাহাজাত রয়েছে তোমার তেলাওয়াত সম্পর্কে তাখুযু এখানে যে খাটি আসছে খাটি তোমার মোটা হবে এবং এটিকে তার মাকসাদ থেকে সুন্দরভাবে উচ্চারিত করতে হবে এবং হুদুদ আল্লাহ তুমি যখন থেমেছো এই হায়ের মধ্যে রখাওয়া এর একটি সিফাত রয়েছে এই সিফাতের কাজ হচ্ছে আওয়াজটিকে দীর্ঘায়িত করা কেমন
অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক, ধন্যবাদ শায়খ মুফতি মহিবুল্লাহ আল বাকি। মাশাআল্লাহ, তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে, এবং সে যখন তেলাওয়াত করতেছে, সে যে মাঝে মধ্যে মত করার সময় এবং ওয়াকফ করার সময়, থামার সময় যে এই যে তার যে একটা সুর তৈরি হয়, এটা দিয়ে মানুষের অন্তর কাঁপতে থাকে এবং তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তর বিগলিত হতে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, তাকেও আল্লাহ পাক রুজির সফলতা দান করুন। আল্লাহুম্মা আমিন, আমিন। ধন্যবাদ সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মুফতি মুতাহারউদ্দিন। সুন্দরের উপর সুন্দর, এটাই কোরআনের মুজিজা। আমি তার আরো সুন্দর কামনা করছি। আমরা আসছি হাফেজ কারি মোহাম্মদ লিয়াকত হোসেন আপনার কাছে। মুআজ, অনেক চমৎকার তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াত শুনে আমি অন্য জগতে চলে গিয়েছি। আসলে তোমার তেলাওয়াত শুনলে মনে চায় যে প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ কেন হয় না। সম্মানিত অতিথি অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মমতাজি, আসলে বিআরবি হসপিটাল অল্পদিনেই তারা সুনাম সুখ্যাতি যেরকম অর্জন করেছে, এই আয়োজনের মাধ্যমে, এই কোরআনুল করিমের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তারা আমি মনে করি আল্লাহর নৈকট্য লাভ করবে। হাফেজ মাওলানা নাজির মাহমুদ আপনার কাছে। তোমার তেলাওয়াত 17-18 সালে যা ছিল আমার মনে হয় তার চেয়ে আরো ভালো হয়েছে। তোমরা জামাতে পড়ো, যেখানেই পড়ো, তোমরা যেন হারিয়ে না যাও, বরং তোমাদের সেই যে হেফজ আল্লাহ তোমাদেরকে দান করেছেন, এটাকে যেন তোমরা আরো উন্নত করতে পারো, সে প্রচেষ্টা যেন তোমাদের অব্যাহত থাকে। আল্লাহ তোমাদেরকে কবুল করে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু তোমাকেও। দর্শক, একে একে আমরা 5 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের ফলাফল প্রস্তুত করছেন। আমরা ইফাকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। দর্শক, বিরতির পর ফিরে এলাম দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022-এ। সম্মানিত দর্শক, আমাদের এ পর্বের ফলাফল সম্মানিত বিচারক মণ্ডলীর রায় আমার হাতে এসে গেছে। আমি এ পর্যায়ে বন্ধুদেরকে বলবো, তোমরা আমি যার নাম ঘোষণা করব তারা এক পা সামনে এগিয়ে আসবে। প্রথমে সামনে ডেকে নিচ্ছি মুআজ মাহমুদ এবং আশিক বিল্লা। বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে আমাদের বন্ধু মুআজ মাহমুদ পেয়েছে 46.3। বন্ধু মুআজ মাহমুদ, তুমি সেফ। এ পর্যায়ে আমি বন্ধুদের মধ্য থেকে সামনে ডেকে নেব শেখ মাহমুদুল হাসান আশরাফি। তোমাকে মাহমুদুল হাসান আশরাফি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বিচারক মণ্ডলী রায়ের ভিত্তিতে আশিক বিল্লা পেয়েছে 50-45.2। তুমি সেফ, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি সামনে ডেকে নিচ্ছি আকমল আহমদ। আকমল আহমদ, তোমাকে আকমল আহমদ, তুমি পেয়েছো বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে 45.3। তুমিও সেফ, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি বন্ধু। সামনের পরে ডেকে নিচ্ছি আমাদের ছোট্ট বন্ধু, এই রাউন্ডের সবচেয়ে ছোট্ট বন্ধু মোহাম্মদ ইরশাদুল ইসলাম, সামনে দাঁড়াও। বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে শেখ মাহমুদুল হাসান আশরাফি পেয়েছে 44.7। মাহমুদুল হাসান আশরাফি, তুমি সেফ, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। এবং সর্বনিম্ন নাম্বার পেয়ে এই পর্ব থেকে বিদায় নেবে আমাদের ছোট্ট বন্ধু ইরশাদুল ইসলাম। ইরশাদুল ইসলাম, তুমি মন খারাপ করবে না ভাইয়া, হ্যাঁ ইনশাআল্লাহ। ইরশাদুল ইসলাম, তোমার জন্য বিআরবির পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার এবং নগদ অর্থ 10,000 টাকার চেক। আমি আমাদের ছোট্ট বন্ধু হাসান মাহমুদকে একটি মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হাসান মাহমুদ, সেই সঙ্গে ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথিকে। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন। দর্শক, আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ ইরশাদুল ইসলাম এই পর্ব থেকে বিদায় নিল। আমরা ওর জন্য দোয়া করি সে ভবিষ্যতে আরও ভালো করবে, দেশ এবং বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, আমাদের পতাকাকে উড্ডীন করবে, এই আশাবাদ ব্যক্ত রাখছি। সম্মানিত অতিথি আপনাকে ধন্যবাদ, আমাদের ছোট্ট বন্ধু হাসানকেও ধন্যবাদ, হাসান মাহমুদকে। দর্শক, এরই সাথে সাথে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে পর্দায়। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন
নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ারবিহি ফিজুল কোরআন সিরাদের সেরা হাফিজ।